بسم الله الرحمن الرحيم شوبريو شيكاتيرا بوليس لاينز سكولير اونلاين كلاسي তোমাদের জানাই স্বাগতম। আজকে আমার আলোচ্য বিষয় ষষ্ঠ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের অধ্যায় এক এর পাঠ সাত। শিক্ষার্থীরা, পূর্বে আমরা পাঠ সাতের আখিরাতে বিশ্বাসের গুরুত্ব, আখিরাতের পর্যায়সমূহের মধ্যে কবর নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি আলোচনা করব আখিরাতের পর্যায়সমূহের আরও দুইটি স্তর নিয়ে, যা হলো কিয়ামত ও হাশর। তো শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ দিয়ে পাঠটি খেয়াল করবে এবং মনোযোগ দিয়ে শুনবে। কিয়ামত, কিয়ামত অর্থ মহাপ্রলয়। পৃথিবীতে এমন এক সময় আসবে যখন মানুষ আল্লাহ তাআলাকে ভুলে যাবে। দুনিয়াতে আল্লাহ বলার মতো কোনো লোক থাকবে না। সে সময় আল্লাহ পাক দুনিয়া ধ্বংস করে দেবেন। অর্থাৎ ভবিষ্যতে পৃথিবীতে এমন এক সময় আসবে যখন একজন লোকও থাকবে না যে কিনা আল্লাহর নাম নিবে, আর তখনই আল্লাহ তাআলা এই দুনিয়াকে ধ্বংস করে দিবে। তার নির্দেশে হযরত ইসরাফিল আল্লাহি আসসালাম সিংহায় ফুঁক দিবেন, ফলে মহাপ্রলয় ঘটবে। এই দুনিয়ায় যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, পাহাড় পর্বত তুলার ন্যায় আকাশে উড়তে থাকবে। তার মানে সকল কিছু ভেঙে তুলার মতো উড়তে থাকবে। পৃথিবীর নিচের সমুদয় ধন সম্পদ বের হয়ে আসবে, সব কিছু ওলট পালট হয়ে যাবে। এই যে বর্তমানে আমরা পৃথিবীর নিচে খনি থেকে অনেক কিছু উত্তোলন করি, তখন এই খনিজ পদার্থগুলো উপরে চলে আসবে। অর্থাৎ নিচের যত ধন সম্পদ আছে, খনিজ পদার্থ আছে, সেগুলো সব বের হয়ে আসবে, সব কিছু ওলট পালট হয়ে যাবে। কোনো প্রাণী বা বস্তু অবশিষ্ট থাকবে না, কেবল আল্লাহ তাআলা থাকবেন, তিনি ব্যতীত আর কেউ বিরাজমান থাকবে না। এই অবস্থাকেই বলা হয় কিয়ামত বা মহাপ্রলয়। হাশর, হাশর শব্দের অর্থ সমাবেশ, ভিড়, চাপ ইত্যাদি। আমি আবারও বলছি, হাশর শব্দের অর্থ সমাবেশ, ভিড়, চাপ ইত্যাদি। কিয়ামতের পর বহুকাল একমাত্র আল্লাহ পাক বিদ্যমান থাকবেন। অর্থাৎ কিয়ামতের পর অনেক সময় ধরে একমাত্র শুধু আল্লাহ পাকই থাকবেন, অন্য কেউ থাকবে না। অতঃপর তিনি পুনরায় সমস্ত প্রাণীকে জীবিত করবেন। অর্থাৎ আল্লাহ আবার সমস্ত প্রাণীকে জীবিত করবেন। তার হুকুমে হযরত ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার সিংহায় ফুঁক দিবেন, ফলে সকল প্রাণী পুনরায় জীবিত হবে। তাহলে আমরা জানতে পারলাম যে হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথমবার সিংহায় ফুঁক দেবেন, তখন কি কিয়ামত বা মহাপ্রলয় হবে। আবার যখন দ্বিতীয়বার সিংহায় ফুঁক দিবেন, তখন সকল প্রাণী পুনরায় জীবিত হবে। একে বলা হয় মৃত্যুর পর পুনরুত্থান। এ সময় একজন ফেরেস্তা সবাইকে আহ্বান করবেন, ফলে সকলে একটি বিশাল ময়দানে সমবেত হবে। অর্থাৎ সকলে একটি বিশাল মাঠে জড়ো হবে, একত্রিত হবে। একে বলা হয় হাশর। আল্লাহ তাআলা এখানে সকলের পাপ পুণ্যের হিসাব নেবেন। সকল মানুষকে সে সময় আল্লাহ তাআলার সামনে জবাবদিহি করতে হবে। সেদিন সূর্য মাথার অতি নিকটে থাকবে, প্রচণ্ড গরমে মানুষ ঘামতে থাকবে, এমনকি অনেকে ঘামের মধ্যে সাঁতার কাটবে। অর্থাৎ ঘামের পরিমাণ এতই বেশি হবে যে অনেকে ঘামের মধ্যে সাঁতার কাটবে। আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত সেদিন অন্য কোনো ছায়া তথা আশ্রয়স্থল থাকবে না। ইমানদার পুণ্যবানগণ সেদিন আরশের ছায়াতলে স্থান লাভ করবেন। তাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে, অর্থাৎ ফলাফল দেওয়া হবে, তাদের পাপ পুণ্যের ফলাফল দেওয়া হবে। যারা পুণ্যের পরিমাণ যাদের বেশি থাকবে, তাদের ডান হাতে ফলাফল অর্থাৎ আমলনামা দেওয়া হবে। আমলনামায় দুনিয়ার জীবনের সকল পাপ পুণ্যের হিসাব লেখা থাকবে। পাপীরা বাম হাতে আমলনামা পাবে। এরপর আল্লাহ পাক মহাবিচার শুরু করবেন। এটি হলো শেষ বিচারের দিন। এদিন মহান আল্লাহ হবেন একমাত্র বিচারক।
নবী রাসূল ও ফেরেশতাগণ এদিন সাক্ষী হবেন। মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলো এদিন সাক্ষ্য দান করবে, অর্থাৎ আমাদের হাত পা চোখ নাক কান এগুলো ওই দিন সাক্ষী দিবে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিন তার উম্মতদের জন্য সুপারিশ সাফায়াত করবেন। তাহলে শিক্ষার্থীরা, সাফায়াত শব্দের অর্থ হলো সুপারিশ। ওই দিন অন্য কেউ সুপারিশ করতে পারবে না, শুধু আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের জন্য সুপারিশ করবেন। হাশরের ময়দানে মানুষের পাপ পুণ্যের ওজন করা হবে, এটি সম্পন্ন হবে মিজানের মাধ্যমে। মিজান হলো পরিমাপ যন্ত্র। আমি আবারও বলছি, মিজান হলো পরিমাপ যন্ত্র, যার অর্থ দাড়ি পাল্লা। যাদের পুণ্যের পাল্লা ভারী হবে তারা জান্নাতে প্রবেশ করবে, তারা জান্নাতের নানা রকম নিয়ামত ভোগ করবেন, সেখানে তারা যা চাইবে তাই পাবে। যাদের মিজানে পাপের পাল্লা ভারী হবে তারা হবে জাহান্নামী। জাহান্নাম হলো ভীষণ কষ্টের স্থান, সেখানে তারা আগুনে দগ্ধ হবে, তবে কখনো মারা যাবে না, বরং কষ্ট ভোগ করতে থাকবে। অর্থাৎ আগুনে পুড়ে সেই কষ্ট যন্ত্রণা ভোগ করতে থাকবে, কিন্তু কখনো মারা যাবে না। পুড়ে ছাই হওয়ার পরে আবার সুস্থ করা হবে, আবার তাকে পোড়া হবে, এরকম কষ্ট চলতেই থাকবে। মৃত্যুর পরবর্তী অনন্ত জীবনই হলো আখিরাত। সেখানে মানুষের পাপ পুণ্যের হিসাব নেওয়া হবে, পুণ্যবানগণ জান্নাতে প্রবেশ করবে আর পাপীরা জাহান্নামের শাস্তি ভোগ করবে। সুতরাং আমরা দুনিয়াতে তাওহীদ, রিসালাত ও আখিরাতে বিশ্বাস করব, আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলব, ন্যায় ও সৎ কাজ করব, তবেই পরকালে চিরশান্তির জান্নাত লাভ করতে পারব। আল্লাহ তাআলা আমাদের সকল ভালো কাজে নিয়োজিত থেকে পরকালে জান্নাত লাভের তৌফিক দান করুক, আমিন। তো শিক্ষার্থীরা, তোমরা সবাই মনোযোগ দিয়ে পড়বে এবং তোমাদের যে বাড়ির কাজ দেওয়া হয়েছে তা খাতায় লিখে ছবি তুলে আমাদের গ্রুপে সাবমিট করবে। তো শিক্ষার্থীরা ভালো থাকবে তোমরা সবাই। ধন্যবাদ সকলকে।